সময়টা যে বড্ড অসময়, তা না হলে দুঃস্বপ্নেরা ঘিরে ধরবে কেন? মাঠের বাইরে নানা বিতর্কের যবনিকা পাত করে যখন আবারও ফিরবেন মাঠে, তখনই সর্বনাশা ইঞ্জুরির কালো থাবা। দেশের ক্রিকেটের একসময়ের স্লগ ওভার স্পেশালিস্ট বলা হতো পেসার আল আমিনকে, বিশেষ করে শটার ফরম্যাট টি টোয়েন্টিতে ছিলেন অটো চয়েস। কিন্তু পারফরমেন্সের সেই ধারাবাহিকতা থাকেনি বজায়, তারুণ্যের ভিড়ে বাদ পড়েছেন দ্রুতই। ইঞ্জুরিতে খেলতে পারেননি সবশেষ বিপিএলে। এবারে ডিপিএলে লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে ওই একই কারণে মিস করেছেন প্রথম পর্বের অধিকাংশ ম্যাচ, তবে সুপার সিক্সে চিনিয়েছেন নিজের জাত। আসরের সবশেষ ম্যাচে তো ছয় উইকেট নিয়ে একাই গুড়িয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন জামালের ব্যাটিং লাইন আপ, তাই তো এবার ফিরে আসার চ্যালেঞ্জ, চ্যালেঞ্জটা নিজের সঙ্গেও। বিপিএলটা এবং তার আগে ইঞ্জুরির কারণে প্রিমিয়ার লিগটা খেলতে পারেনি, দুটা টি টোয়েন্টি টুর্নামেন্ট ছিল, তো এখন আবার পুরোদমে বোলিংটা করতে পারছি। এখন নিজের সাথে নিজেরই চ্যালেঞ্জ, নিজেকে ফিট রাখা এবং বোলিংটা, আগে যে ধাঁচে বোলিং করতাম স্লগে ন্যাশনাল টিমের পরে, তো চেষ্টা করব সেইটা আবার ফিরিয়ে আনা, যাতে নিজেকে প্রিপেয়ার রাখা, যে এনি টাইম যদি ন্যাশনাল টিমে হোক বা ডোমেস্টিক হোক, বিপিএল হোক, যেখানে সুযোগ পায় নিজের 100% দিয়ে যাতে টিমের হেল্প হয় এবং নিজের যে নামের প্রতি শুভেচ্ছা যাতে রাখা যায়। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দলের পেসাররা এনেছেন নব বিপ্লব, তাই তো বাস্তবতাটা জানা 32 পার করা আল আমিনের। মাশরাফিকে মানছেন অনুপ্রেরণা, যে টোটকায় করতে চান নতুন শুরু। মাশরাফির সাথে ন্যাশনাল টিমে তো অনেকদিনই খেলছি, উনি সবসময় ইন্সপায়ারেশন যে কোনো প্লেয়ার বা টিমের জন্য। ন্যাশনাল টিমে এখন আসলে পেস বোলারদের একটা সংগ্রাম বা যুদ্ধ চলতেছে, যেই ওখানে যাচ্ছে সেই ভালো খেলতেছে, তো এটা সবার জন্য পজিটিভ সাইন। যেই খেলতেছে ভালো খেলতেছে এবং যারা টিমের বাইরে চলে যাচ্ছে তারাও কামব্যাক করার জন্য খুব ভালো চেষ্টা করছে। এবারে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 8 ম্যাচে 14 উইকেট শিকার করেছেন পেসার আল আমিন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।